চ্যারিটি বিগিনস অ্যাট হোম সমাজকে শুদ্ধ করার আগে নিজেকে শুদ্ধ হতে হবে এই নিজেকে শুদ্ধিকরণেরই স্টেপ হচ্ছে এটা ফলে সমাজ শুদ্ধিকরণ তখনই হবে যখন প্রত্যেকটা মানুষ নিজের আত্মশুদ্ধি করবে এবং তার এই হিসাবে এটা অত্যন্ত ব্যক্তিগত স্তরে এবং এটা প্রত্যেকের নিজের কাছে এটা কোনো অনশন আন্দোলন নয় এটা নিজের আত্মশুদ্ধির জন্য উপবাস একজন সন্তান সমাজ শিক্ষার্থী সে আজকে তেইশ দিন হলো কোনো বিচার পায়নি মানে তার এখনো কিন্তু তার শরীরটা নেই সে কোনো খাদ্য পাইনি তো আমার মনে হয় এটা প্রতীকী হিসাবে ওনারা করছেন তো আমি এটাকে সমর্থন করি প্রত্যেকটা শিক্ষাঙ্গন সেটা যে কোনো সাইডের হোক সেটা আমাদের একাডেমিক দিক হোক মেডিকেল সায়েন্সের হোক ইঞ্জিনিয়ারিং হোক এই ধরনের ঘটনা যেন সেখানে কোনোদিন না ঘটে তার জন্য শিক্ষক শিক্ষিকাদের প্রতিবাদস্বরূপ এই ডাক্তারবাবু যে কথাটা বলেছেন খুবই ভালো প্রচেষ্টা আমি ওনার এই সম্পূর্ণ করছি গত নয় অগস্ট কলকাতার আরজিকর মেডিকেল কলেজ এবং হাসপাতালে ঘটে যায় একটি নারকীয় ঘটনা এক মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুন করা হয় যার প্রতিবাদে গর্জে উঠেছে গোটা দেশ সমস্ত স্তরের মানুষ একযোগে আন্দোলনে সামিল হয়েছে। একটাই আওয়াজ উই ওয়ান্ট জাস্টিস সামনে আসছে শিক্ষক দিবস আর জি কান্ডের প্রতিবাদে এবারে শিক্ষক দিবসকে অন্যভাবে পালনের সিদ্ধান্ত নিলেন রাইগন্স মেডিকেল কলেজের চিকিৎসক শিক্ষকেরা রাইগন্স মেডিকেল কলেজের চিকিৎসক শিক্ষক ডক্টর বিদ্যুৎ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন এবারে শিক্ষক দিবস অন্যবারের মতো নয় আর জি করে যে ঘটনা ঘটেছে তার জেনে এবারে শিক্ষক দিবসে কোনো শিক্ষকের শুভেচ্ছা গ্রহণের নৈতিক অধিকার নেই তাই এবারে মেডিকেল কলেজের চিকিৎসক শিক্ষকেরা সিদ্ধান্ত নিয়েছেন তারা এবার শিক্ষক দিবসে উপবাস করবেন। তারা তারা শপথ নেবেন যে শিক্ষাঙ্গনে কোনো দুর্নীতি বরদাস্ত করা হবে না দুর্নীতি দেখলে রুখে দাঁড়াবেন আত্মশুদ্ধের বার্তা দিলেন ডক্টর বন্দ্যোপাধ্যায় তিনি জানালেন আত্মশুদ্ধের মধ্যে দিয়েই সমাজ শুদ্ধ হবে তাই সমস্ত স্তরের শিক্ষকদের এভাবে দিনটিকে পালনের আবেদন জানিয়েছেন তিনি আমরা মানে হচ্ছে যে এবারে শিক্ষক দিবসটা অন্যবারের মতো নয় শিক্ষক দিবসে সাধারণত ছাত্রছাত্রীরা আসে প্রণাম করে উপহার দেয় শুভেচ্ছা জানায় এবারে শিক্ষক দিবসটা একেবারে আলাদা তিলোত্তম আর্জিকর মেডিকেল কলেজে একজন ছাত্রী যে নৃশংসভাবে খুন এবং ধর্ষণ হয়েছে সেই দিক থেকে আমার মনে হয়েছে এবছরের শিক্ষক দিবসে কোনো শিক্ষকের কোনো শুভেচ্ছা নেওয়ার কোনো নৈতিক অধিকার নেই আমরা এতজন শিক্ষক বিভিন্ন জায়গায় থাকতেও তীরোত্তমাকে বাঁচাতে পারিনি সমস্ত ঘটনা ঘটে গেছে তো সেই জন্যে আমরা ঠিক করেছি যে ওই দিন আমরা উপবাসে থাকব আর কারোর থেকে কোনো উপহার গ্রহণ করব না আর বিকেলবেলা ইচ্ছা আছে একটা যে সবাই মিলে শিক্ষক ছাত্রছাত্রী মিলে একটা শপথ গ্রহণ অনুষ্ঠান করা অনুষ্ঠান মানে শপথ নেওয়া নিজেদের কাছে যে যে কোনো প্রকার দুর্নীতি শিক্ষাঙ্গনে তার বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো এবং শেষ পর্যন্ত তার প্রতিবাদ করব যাতে আর কোনো তোমাকে মরতে না হয় আর এই অনশনটা অনশন নয় এটা উপবাস বলছি এই উপবাসটা পুরোপুরি আত্মশুদ্ধির জন্য নিজের বিবেকের মুখোমুখি হওয়া আর চারিটি বিগিনস অ্যাট হোম সমাজকে শুদ্ধ করার আগে নিজেকে শুদ্ধ হতে হবে এই নিজেকে শুদ্ধিকরণেরই স্টেপ হচ্ছে এটা ফলে সমাজ শুদ্ধিকরণ তখনই হবে যখন প্রত্যেকটা মানুষ নিজের আত্মশুদ্ধি করবে এবং তারই এই হিসাবে এটা অত্যন্ত ব্যক্তিগত স্তরে এবং এটা প্রত্যেকের নিজের কাছে এটা কোনো অনশন আন্দোলন নয় এটা নিজের আত্মশুদ্ধির জন্য উপবাস চিকিৎসক শিক্ষকদের এমন অভিনব প্রতিবাদ কর্মসূচিকে সমর্থন জানিয়েছেন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা রায়গঞ্জের একটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা দেবজানি মুখোপাধ্যায় জানিয়েছেন আরজি করে যে ঘটনা ঘটেছে তার নারকীয় সকলেই প্রতিবাদ জানাচ্ছেন এর মধ্যে চিকিৎসক শিক্ষকদের এই প্রতিবাদ কর্মসূচিকে সমর্থন জানিয়েছেন তিনি একজন সন্তান সমা শিক্ষার্থী সে আজকে তেইশ দিন হলো কোনো বিচার পায়নি মানে তার এখনো কিন্তু তার শরীরটা নেই সে কোনো খাদ্য পায়নি তো আমার মনে হয় এটা প্রতীকী হিসাবে ওনারা করছেন তো আমি এটাকে সম্পূর্ণ রূপে সমর্থন করি ওনার এই প্রতিবাদ রূপটাকে আমাদের সাপোর্ট করা উচিত আমার মনে হয় সেই দাঁড়িয়ে I keep moving. আমি বলবো যে আমরা হয়তো শিক্ষক হিসাবে ব্যর্থ কোনো না কোনো ক্ষেত্রে আমি বল এখনও এরকম ঘটনা ঘটছে এবং এগুলোর যুক্তিতে মানে এগুলোর ফরে অনেকে যুক্তি দিচ্ছেন এই জঘন্য ঘটনাটাকে না আর কীভাবে ব্যক্ত করতে পারি আমরা আমরা বিভিন্নভাবে আমরা শিক্ষকরা আমাদের কলমের জোর আছে মুখের জোর আছে আমরা করছি যারা শিল্পী মানুষ তারা শিল্পের মাধ্যমে করছেন এক একজন এক রকম করে করছে কিন্তু প্রতিবাদ হচ্ছে এবং এই রূপটাকে আপনারা যে তুলে ধরছেন তার জন্য আপনাদের অনেক ধন্যবাদ রায়গঞ্জের দেবীনগর কৈলাসচন্দ্র রাধারানী বিদ্যাপীঠের প্রধান শিক্ষিকা রাখি বিশ্বাস শিক্ষকদের এই সিদ্ধান্তে সহমত পোষণ করেছেন বিশেষ করে আত্মশুদ্ধির বিষয়টিকে সমর্থন জানিয়েছেন তিনি তিনি জানিয়েছেন পাঁচই সেপ্টেম্বর তারাও কোনো উপহার গ্রহণ করবেন না শিক্ষক দিবসে আর্জিকরের ঘটনাটাকে নিয়ে শিক্ষক দিবসে আমি একজন শিক্ষিকা হিসাবে এখানে যে চিকিৎসক যে মন্তব্যটা করেছেন এবং যে আত্মপুষ্টির কথা বলেছেন তার সঙ্গে সম্পূর্ণ সহমত আমার রয়েছে শিক্ষক শিক্ষিকা বলতে বিভিন্ন স্তরের কলেজ ইউনিভার্সিটি স্কুল প্রতিটা শিক্ষাঙ্গন প্রাইমারি সেকশন থেকে প্রাইভেট সেকশানে যে সমস্ত স্কুলগুলো রয়েছে সমস্ত শিক্ষক শিক্ষিকারা যদি একসঙ্গে পথে নেমে আমরা প্রতিবাদ মিছিল করছি আমরা প্রতিবাদে নেমেছি হেঁটেওছি রাস্তায় আর মতো নিন্দনীয় ঘটনার প্রতিবাদে গোটা দেশ জুড়ে গোটা রাষ্ট্র জুড়ে যেখানে উত্তাল রয়েছে সেখানে আমরা শিক্ষক শিক্ষিকারা যদি পাঁচই সেপ্টেম্বর আমরা তো পাঁচই সেপ্টেম্বরে শিক্ষক দিবস একটা ছোট্ট অনুষ্ঠানের মধ্য দিয়ে পালন করি বিদ্যালয়ে সে জায়গায় ওনার যে আত্মতুষ্টির কথাটা আমি শুনলাম সেটা শুনে আমার সত্যিই খুব ভালো লাগছে এটা আমি আমার শিক্ষক মহলে যা শিক্ষক শিক্ষিকা আমার স্টাফরা রয়েছেন আমি সেই বার্তাটা পৌঁছে দিব এবং আমি চেষ্টা করব আমাদের বিদ্যালয়েও আমরা কোনো পুরস্কার সেখান থেকে মানে ছাত্রছাত্রীর তরফ থেকে কোনো গিফট আমরা সেদিন গ্রহণ করব না

ঠিকানা মোহনবাটি বাজার রায়গঞ্জ রায়গঞ্জ জেলা আদালতের বিপরীতে